2022 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে ধোঁয়াশা এবং বিতর্ক তৈরি হয়েছে। আজকের ভিডিওতে সে বিষয় নিয়েই সঠিক উত্তর এবং তার ক্লারিফিকেশন সেটা তোমাদের জানানো হবে। একই সঙ্গে অনেকেই প্রশ্ন করেছো, শুদ্ধ অশুদ্ধতে সু অ এটার বদলে সত্য মিথ্যে লিখলে কি নাম্বার কেটে নেবে, এ প্রশ্নের উত্তরও তোমাদের জানানো হবে। গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, ভারতের একটি সীমানা সংযুক্ত রাষ্ট্র হলো শ্রীলঙ্কা। এই দুটোর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল বা দুটোই সঠিক বা ভুল কিনা সেটা ক্লারিফাই করা হবে। তোমরা অনেকেই জানতে চেয়েছো সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে শর্টস না ধান্দ কোনটা আর কি সঠিক উত্তর হবে। অনেকে আরও একটা প্রশ্ন জানতে চেয়েছো, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত। সব প্রশ্নের সঠিক উত্তর জানতে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিও শুরুতেই তোমাদের একটা বিষয় বলি, দেখো বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর, শুধু মাধ্যমিক নয়, কোনো পরীক্ষা দেওয়ার পর যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্নপত্র মেলানোটা উচিত নয়। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, আপনি তাহলে ভিডিও দেন কেন? তোমাদের বুঝতে হবে যে আমি ভিডিও দেওয়ার আগেই অনেকেই কিন্তু এ জাতীয় ভিডিও দিয়ে দেয় যেগুলো তোমরা দেখো, যার মধ্যে বেশিরভাগ উত্তর ভুল থাকে এবং তোমরা বিভ্রান্ত হও। যেমন আমি দেখেছি বাংলার ব্যাকরণে প্রচুর ভুলভাল উত্তর দিয়ে অনেকে আর কি প্রশ্নপত্র আপলোড করেছে, ইংরেজির ক্ষেত্রেও তাই, ভূগোলের ক্ষেত্রেও তাই। তাই যাতে সঠিক তথ্যটা জানা যায় তার জন্য আমি ভিডিও দিই। আর দ্বিতীয়ত, প্রশ্নের সমাধানের ভিডিও দেওয়া হয় তোমাদের যারা আগামী বছর 2023 মাধ্যমিক দেবে, বেসিক্যালি তাদের জন্য। তাই আমি অনুরোধ করব তোমরা এই ভিডিওগুলো চাইলে স্কিপও করতে পারো, কিন্তু যেহেতু ভূগোলে কিছু বিতর্ক উঠেছে তাই আমরা কথা বলেছিলাম বিশিষ্ট ভূগোল শিক্ষক, সাবজেক্ট এক্সপার্ট এবং একজন লেখক মাননীয় শুভঙ্কর দাসের সঙ্গে। স্যার গোটা বিষয়টা আমাদের সামনে ক্লারিফাই করে দেবেন। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? অপশনে চারটে আছে, শর্ট বা ধান্দ, এই দুটো নিয়ে আর কি একটা বিতর্ক হচ্ছে, কোনটা হবে কেন হবে? ধান্দ হচ্ছে ভারতে ধান্দ নামে পরিচিত, হ্যাঁ, আর আমেরিকাতে ব্লু আউট, আফ্রিকার সাহারা মরুভূমিতে শর্ট। ওকে, তাহলে এখানে যেহেতু আফ্রিকার সাহারা মরুভূমিতে কি নামে পরিচিত করেছে, আফ্রিকা যে অ্যাকচুয়াল ধান্দ আর শর্ট একই জিনিস, ভারতে ওটা ধান্দ, আফ্রিকাতে বা সাহারা মরুভূমিতে শর্ট নামে পরিচিত। তার মানে যদি কেউ ধান্দ উত্তর লেখে তারটা ভুল হচ্ছে, অবশ্যই ভুল। স্যার, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমাদের দুদাগে থাকে 2.1 দাগে ভূগোলে যে শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখো। অনেক ছাত্র বলছে তারা ভুল করে সব প্রশ্নে শুদ্ধ অশুদ্ধের বদলে সত্য মিথ্যে লিখে এসছে, অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, বেশ, শুদ্ধ লিখলে ভালো, সত্য লিখলে অসুবিধা নেই, বেশ। নেক্সট প্রশ্ন 2.1.1, যেটা নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে, সবাই বলছে নদীর গতিবেগ পরিমাপের একক কিউসেক, ঠিক, সত্য হবে এটা, মানে এটা সত্যই হবে, তাই তো? একদম, মানে যারা সত্য লিখেছে তারা কনফার্ম নাম্বার পাবে, একদম 100% নাম্বার, আর যারা ভুল লিখেছে তাদের এখনো বোর্ড ঘোষণা না করলে নাম্বার দেবে না, ঠিক আছে, ঘোষণা করে দিতে পারে, ঠিক আছে। কারণ হচ্ছে নদীর গতিবেগ, ইংলিশ হচ্ছে ফ্লো, এক্ষেত্রে ফ্লো ধরা হয়, আর জলপ্রবাহ ধরো ইংলিশ হচ্ছে ফ্লো, তাই নদীর গতিবেগ আর জলপ্রবাহ পরিমাপের একক বা নদীর গতিবেগ মাপার একক ওই কিউসেক বা কিউমেক, যে কোনো একটা থেকে ওটা দেয়। গুগল সার্চ করলে বাংলাতেও দেখাচ্ছে নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, হ্যাঁ, ওটাই হবে, বেশ। নেক্সট, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, ভুল হবে কেন? ভুল, সীমানা অবশ্যই, শ্রীলঙ্কা অবশ্যই ভারতের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু সীমানা সংযুক্ত নয়। ওকে, মানে যেহেতু সীমানা সংযুক্ত কথাটা দিয়েছে এটা ভুল আছে, হ্যাঁ, একদম, কারণ ভারত আর শ্রীলঙ্কা হচ্ছে কোনো সীমানা নেই, বেশ, কেবল মান্নার উপসাগর, মান্নার উপসাগরে ওটা মিট করেছে এবং পক্ষণালী দ্বারা বিচ্ছিন্ন, কিন্তু কোনো সংযুক্ত সীমানা নেই, যেটা ভারত চীনের সঙ্গে আছে, ভারত পাকিস্তানের সঙ্গে আছে, হ্যাঁ, ভারত ভুটান, ভারত নেপাল এরকম আছে, কিন্তু ভারত শ্রীলঙ্কার মধ্যে কোনো সীমানা নেই, বেশ। আর প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সীমানা ছাড়া, বেশ, তার মানে সীমানার জন্য ওটা মিথ্যে হলো, বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ। আর নেক্সট হচ্ছে 2.2.4 দাগ, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত একটা আর কি শূন্য স্থান রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা দিহং, দিহং, বেশ, কারণ হচ্ছে ভারতবর্ষে ওটা দিহং নামে প্রবেশ করেছে, ভারতবর্ষে প্রথম প্রবেশ করেছে অরুণাচল প্রদেশের মধ্য দিয়েই, ওটা দিহং এ হবে, বেশ বেশ। অনেকে দেখলাম সাংপো লিখেছে, সেটা তিব্বতে হবে, তিব্বতে, তাই তো? তার মানে এটা দিহং হচ্ছে উচ্চারণ, বেশ, একদম।
এই ছিল স্যারের ক্লারিফিকেশন। আশা করি যারা বিভিন্ন জায়গা থেকে উল্টো পাল্টা উত্তর দেখে বিভ্রান্ত হচ্ছিলে, আজকের এই সঠিক ক্লারিফিকেশন শুনে কিন্তু তোমরা অনেকটা আশ্বস্ত হলে। স্যার একটা বিষয় জানিয়েছেন, নদীর গতিবেগ পরিমাপের একক কিউসেক, এটা 100% সত্য। কিন্তু এই প্রশ্নটা নিয়ে যেহেতু একটু বিতর্ক আছে, বোর্ড পরবর্তীতে নির্দেশিকাতে এমনও জানাতে পারে যারা অসত্য বা অ লিখেছে, অশুদ্ধ লিখেছে, তাদেরও এতে নাম্বার দেওয়া হতে পারে। তবে এ বিষয় নিয়ে এখনও কিন্তু কোনো গাইডলাইন বোর্ডের তরফ থেকে আসেনি। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের জন্য ইতিহাসের একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে এবং তোমাদের অনুরোধে আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল বাংলার সম্রাটে আমরা নীল বিদ্রোহের কারণ, ফলাফল, বৈশিষ্ট্য তোমরা জানতে চেয়েছিলে, এটার একটা নোটস, আর তোমরা অনেকেই রেখায় লেখায় জাতীয়তাবাদ জানতে চেয়েছো, তার একটা নোটস আজকে পোস্ট করতে চলেছি। অবশ্যই ভিডিও দুটো তোমরা প্রয়োজন অনুসারে দেখে নিতে পারো এবং উত্তরগুলো খাতায়ও লিখে নিতে পারো।